গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু আমার শরীর অনেক খারাপ, আজকে আমি খিচুড়িটা রান্না করে দিছে যেন আমার খেতে ইজি হয়। বাট দেখো, আমার প্লেটে সব সময় কাঁচামরিচের ভাগ চলে আসে, সো এইগুলো আমি বেছে বেছে তুলে রাখতেছি। সো এইখানে আমি লাঞ্চ শেষ করে ওষুধ খেয়ে নিলাম, তারপরে আমি এখানে বানাচ্ছি কফি। সো দেখি যে কফির ছোটো জারটা আছে, এটা হয়ে গেছে খালি, তো আমি বড় জার থেকে সব কফি ট্রান্সফার করে দিলাম ছোট জারের মধ্যে। এই জন্য বাট আমার এই ছোটো ছোটো জিনিস অনেক ভালো লাগে, আই লাভ ছোট থিংস। যাই হোক, এখানে আমি আমার আর আমার আম্মুর জন্য কফি বানাতেছি, বিকজ আমাদের দুজনের ঠান্ডা লাগছে। সো আমরা ট্রাই করতেছি বেশিরভাগ টাইম আমরা দুজন যেন গরম গরম কিছু খেতে থাকি, যেন আমাদের ঠান্ডাটা তাড়াতাড়ি চলে যায়। নাওয়াডেজ তোমরা, আমি যখনই ভয়েস দেবো একটা বাজে সাউন্ড পাবা, বিকজ আশেপাশে আমাদের সব কনস্ট্রাকশনের কাজ চলতেছে একসাথে, এটার জন্য আমরা ঘুমাতেও পারি না প্রপারলি। সো যাই হোক, এটা কিছু বলার নেই, আমাদের সহ্য করতে হবে, বিকজ ওরা ওদের থাকার জন্য বাসা করতেছে, পপুলেশন বেড়ে যেতেছে। সো গাইজ, একটা জিনিস শেয়ার করব, এটা কিন্তু পুরাই নন পেইড, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। গত এক বছর যাব ডগ টাইম অ্যাপ থেকে আমি ডক্টর দেখাচ্ছি, এবার আমার ঠান্ডা লাগছে। সো আমি হসপিটালে যাওয়াটা অ্যাভয়েড করে আমি ডগ টাইম অ্যাপ থেকে ডক্টর দেখাইছি। এখানে তোমরা সারা বাংলাদেশ থেকে ভালো ভালো ডক্টরস পাবা, সরকারি ডক্টরস এখানে বেশি আছে, অ্যান্ড ডক্টরসদের ভিজিটও খুবই রিজনেবল, এখানে তোমাদের কোথাও যেতে হবে না। ডক্টর দেখানোর জন্য এখন থেকে আর সিরিয়াল দিতে হবে না, হসপিটালে যেতে হবে না, অন্য অন্য রোগীদের কন্ট্যাক্টে আসতে লাগবে না, তোমরা বাসায় বসেই ডক্টর দেখাতে পারবা। অ্যান্ড তোমরা এই অ্যাপের থ্রুতে মেডিসিন অর্ডার করতে পারবা, যেটা 24 to 48 আওয়ার্সের ভিতরে তোমার বাসায় ডেলিভারি দিবে। অ্যান্ড অনেকগুলো টেস্ট আছে যেগুলো আমরা বাসায় বসে করতে পারি, এটাও তোমরা টেস্টগুলো অর্ডার করে দিতে পারো ডগ টাইমে, ওরা এসে স্যাম্পলস নিয়ে তোমাদেরকে অনলাইন আপডেট দিয়ে দিতে পারে। সো দিস ওয়াজ ইট, ডগ টাইম অ্যাপ। সো ডক্টরের কথা বলতে বলতে দেখো, আমার এখানে কফি বানানো শেষ, এই কফি এখন আমি আর আমার আম্মু মিলে খাবো। আম্মু করতেছে হিসাব, বিকজ মাই মম ইজ আ বিজনেস ওম্যান, অ্যান্ড আমি করব আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট, বিকজ কালকে আমার এটা জমা দিতে হবে। সো চলো যাই। সামনে চলে আসলাম, আই ফিলিংস ফ্রেশ, সারাটা দিন পরে অ্যাসাইনমেন্ট করে কাজটা শেষ করে নিলাম শাওয়ার। এখন বাজে রাতের 7টা, আমার শরীরে তেমন ভালো না, তোমার আমার বয়স শুনেই বুঝতে পারতেছো, বাট আমি তো শুধরাব না, আমি রাত্রেই গোসল করবো। তো যাই, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলকে ইউটিউবে যে, অ্যান্ড ফলো দিবা আমার ফেসবুক পেজ, যে লাইক দিবা, কমেন্ট দিবা, শেয়ার দিবা। টিল দেন, বাই।